অনেকেই ভেবেছিলেন করোনা ঝুঁকি চলে গেছে, কিন্তু কিসের কি নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট। কারণ বিশ্বব্যাপী কিছুদিন ধরে বাড়ছে সংক্রমণ, ঝুঁকি বাড়ছে দেশেও। সংক্রমণের ধারা বাড়তে থাকলে লকডাউনও দেয়া হতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। এদিকে স্বাস্থ্যবিধি না মেনে চলাকে বর্তমান সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা শাখা। বলা হচ্ছে এখন বিয়ে শাদী হচ্ছে, কেউ মাস্ক পরছে না, নির্বাচন হচ্ছে সেখানেও মাস্ক নেই, তাই শক্ত কিছু নির্দেশনা জারি করা হচ্ছে। করোনার টিকা নেওয়া ছাড়া রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, 15 দিন পর থেকে রেস্তোরাঁয় খেতে হলে সনদ বা কার্ড দেখাতে হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, টিকা যারা নিয়েছেন তারা রেস্টুরেন্টে খেতে পারবেন, অফিসে যেতে পারবেন, বিভিন্ন কাজ স্বাভাবিকভাবে করতে পারবেন মাস্ক পরা অবস্থায়। কিন্তু টিকা যদি না নিয়ে থাকেন তাহলে তারা রেস্টুরেন্টে খেতে পারবেন না, দেখাতে হবে টিকার সনদ। সেই রেস্টুরেন্টগুলোতে যদি খেতে হয়, হোটেলে যদি খেতে হয় তাহলে পরে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে। গত ডিসেম্বর মাসে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়। প্রতিবেশী দেশ ভারতে এটি ছড়িয়ে পড়েছে। দিল্লিতে শনি ও রবিবার কার্ফিউ ঘোষণা করা হয়েছে। ভাইরাসের বিস্তার রুখতে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এরই মধ্যে আবার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনার ডেল্টা ধরনের বিপর্যয় পার করে আসা ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি আক্রান্ত ব্যক্তিদের 80% বেশি অমিক্রন শনাক্ত হয়েছে। ডেল্টা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝিতে দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল।